প্রিয় দর্শক, এবারে সময় হয়েছে আজকের অতিথির সাথে আড্ডা দেবার। আমাদের সঙ্গে আজ আড্ডা দেওয়ার জন্য অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট স্থপতি এবং কণ্ঠশিল্পী মুস্তফা খালিদ পলাশ। আপনারাও আজকের অতিথির সাথে আড্ডায় যোগ দিতে পারেন, আর এই জন্য ফোন করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে, পাবেন ফেসবুকেও, লগ ইন করুন www.facebook.com/livealove এই ঠিকানায়। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। খুব ভালো আছি পলাশ ভাই, এবং খুব ভালো লাগছে আমাদের আড্ডায় আপনাকে পেয়ে। আচ্ছা পলাশ ভাই, আপনার কাছ থেকে তো অনেক কিছু জানবো, কিন্তু প্রথমে একটু বর্তমানের ব্যস্ততা সম্পর্কে জানতে চাই। কি কি কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন? ব্যস্ততা আসলে পেশাগত ভাবে তো আছে, সেটা হচ্ছে আমি যেহেতু স্থপতি, আমার অনেকগুলো কাজ করতে হয়। মানে প্রতিদিন দিনের বেলাটা আমি আমার পেশা স্থাপত্যকর্মে বিনিয়োগ করি। এরপরে আসলে সন্ধ্যার দিক থেকে কিন্তু আমি আর স্থপতি থাকি না, আমি তখন পাল্টে গিয়ে মানে একজন শিল্পী হতে চাই, চেষ্টা করি, গান বাজনা করি। আমি ছবিও আঁকি, যদিও কণ্ঠশিল্পী বলেছেন ছবি আঁকা, তো সেই জিনিসটা ওগুলো করি প্রতিদিন একেবারে রুটিন করে। আমার যত কাজই থাকুক, আমি আসলে অফিসারের বাইরে কাজ করি না। আমার অফিসার মানে লিখিত অফিসার, যেটা 10টা 5টা যদি হয় সেই পর্যন্ত, পরের অংশটুকু আমার নিজস্ব, আমার মননের জন্য। মানে তিনটা ভাগ আর কি আমি করে নিয়েছি, একটা হচ্ছে পেটের জন্য, একটা মনের জন্য, আর একটা শরীরের জন্য, সম্পূর্ণ ঘুমানোর জন্য। এই যে তিনটা ভাগ, এই তিনটা ভাগটা আসলে সবাইকেই পালন করা উচিত। যে একটা পেশা, তারপর নিজস্ব মননের জন্য যেই ওটার যে খাদ্য দরকার সেটা দেওয়া, এবং শরীরের জন্য যে রেস্টটা দরকার, এটা ভাগ করে করলে করা সম্ভব। সেভাবে আপনাকে দেখে কিন্তু তার একটু প্রমাণ পাওয়া যায় যে এখনো অনেক সুন্দর এবং অনেক সুস্থ রয়েছেন। পলাশ ভাই, একটু জানতে চাইবো শুরুর দিককার কথা, গানের মানে জগতে প্রবেশ কবে থেকে হয়েছে? গান ওইভাবে যদি স্পেসিফিক্যালি মানে নির্দিষ্ট করে না বলে আমি যদি বলি সঙ্গীত, সেটার সূত্রপাত কিন্তু অনেক আগের থেকে। আচ্ছা, 70-এর দশকের গোড়ার দিকে আমার বাবা মা দুজনই চিত্রশিল্পী, তারা আর্ট কলেজ থেকে পাশ করার, তখন আর্ট কলেজ বলতো, তো বাসায় একটা সাংগীতিক পরিবেশ ছিল। আচ্ছা, সেই পরিবেশ থেকে শুরু সূত্রপাত। আমি আসলে প্রাথমিকভাবে গান গাইতাম না, আমি যন্ত্রসঙ্গীত বাজাতাম, এখনো চেষ্টা করি বাজানোর। গান আমার মনে ছিল, কিন্তু আমার বাবা মা, ভাই বোন, আমার ছোট ভাই শিমুল মুস্তাফা, আমার বড় বোন যিনি মারা গেছেন, তো ওনারা গান গাইতেন, ওরা দুজন গান গায়, আমি যন্ত্রসঙ্গীতে ছিলাম, সেতারও শিখেছি অনেকদিন। তো তারপর গানটা সবসময় আমার মধ্যে ছিল, কিন্তু আমার গান গাইতে দেওয়া হয়নি, আমার গলা ভালো নাই বলে আমাকে মানে ফ্যাস ফেসে গলা ছিল হয়তো ছোটবেলায়, সেজন্য আমাকে গান গাইতে দেওয়া হয়নি, বলে তুমি ইনস্ট্রুমেন্টালে থাকো। সেই থেকে শুরু। আর আমার বাবা ভালো বাঁশি বাজাতেন, মানে প্রতিদিন সন্ধ্যায়, তখন থেকে কিন্তু এই কালচারটা ছিল। পরবর্তী অবস্থায় যখন পেশার শুরুতে অনেক চাপ, অনেক টানা পড়েন, তখন গিয়ে কিছুটা মানে ঢিলে গেছিল ব্যাপারটা। তারপরে আবার যখন মনে হচ্ছে না এখন আমি সুস্থির অবস্থায় এসেছি, আবার আমি নতুন করে চর্চা শুরু করছি, আমি আবার কাজ করছি, আমার পেন্টিং করছি, গান বাজনা করছি। আচ্ছা, এই বিষয়গুলোতে আমরা আরো বিশদভাবে জানবো, কিন্তু গানের প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, একটি গান না শুনলেই নয় অবশ্যই। আচ্ছা, আমি একটা গান চেষ্টা করে দেখি। মূলত আমি রবীন্দ্রসঙ্গীত করি, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার সারা পথে ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাব, যে খুঁজে না পায় দিশা, এ আধা সেই কথা বলিও
মাঝে মাঝে প্রাণে তোমার দেও শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় হৃদয় আমার চায় যে দিতে কেবল নিতে নয় বয়ে বয়ে বেড়ায় সে যা আমরা জানি বাংলাদেশের অনেক বড় বড় স্থাপনার সাথে আপনার নাম জড়িয়ে আছে, আপনার কাছ থেকে জানতে চাই আপনার সেই স্থাপনার নামগুলো। বড় বড় কাজ ঠিক আছে, সবচেয়ে বড় জিনিস আমি যা কাজগুলো করি সেটা জনগণের জন্য করি, কোনো এককের জন্য আমি আসলে খুব একটা কাজ করার সুযোগ নেই বা আমি দর্শনগতভাবে সেটাতে আমি খুব বিশ্বাস করি না। আমি একটা সামষ্টিক জনগোষ্ঠীর জন্য কাজ করি। এর মধ্যে প্রথম যদি বলি আমার বড় বৃহত্তম কাজ এখন পর্যন্ত সেটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। 1998 সালে এটা আমরা ধারণ করি, আমি এবং আমার সহযোগী যারা স্থপতি আছে তাদেরকে নিয়ে। তো সেই সময় 1998 সাল আর আজকে তো অনেকদিন হয়ে গেল, এখনও জিনিসটা সচল আছে, ভালোভাবে আছে। ওই সময়কার ধারণা, ওই সময় এরকম একটা স্থাপত্য তৈরি করা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল। আমার বয়সও তখন খুবই কম ছিল, আমি তখন মাত্র 35 বছর আমার বয়স ছিল। এরপরে ওখানে ওই এলাকায় আরও অনেকগুলো প্রজেক্ট আছে, ইউনিক ট্রেড সেন্টার আমার করা, আব্দুল মোনেম বিজনেস ডিস্ট্রিক্ট আমার করা, এদিকে যদি আসি ঢাকায় ওয়েস্টিং হোটেল আমার করা, গ্রামীণ ফোন হেডকোয়ার্টার এটাও আমাদের অফিসের কাজ আমরা করেছি, তারপর বাংলা লিঙ্কের হেড অফিস, রবির হেড অফিস। আর অতি সাম্প্রতিক সময় সবচেয়ে বড় এবং আমার জন্য সবচেয়ে জটিল এবং সবচেয়ে সম্মানজনক কাজ যেটা আমি মনে করি প্রতিটি বাঙালির জন্য সম্মানজনক, সেটা হচ্ছে যে র্যাডিসন ব্লু হোটেলটা চিটাংয়ে সমাপ্ত হয়েছে, আগামী 1 বৈশাখ থেকে সবার জন্য খুলে দেওয়া হবে। তো সেরকম একটা প্রজেক্ট যেটা বাংলাদেশের সবচেয়ে বড় হোটেল, 8.5 লক্ষ স্কোয়ার ফিট, এই হোটেলটি সম্পূর্ণভাবে বাংলাদেশি প্রফেশনাল পেশাজীবীদের দিয়ে করা হয়েছে, বাংলাদেশি কন্ট্রাক্টররা কাজ করেছে, আমার স্থাপত্য, আমাদের স্থাপত্য কর্ম তার সাথে ওটার যে আভ্যন্তরীণ সাজসজ্জা সম্পূর্ণ আমাদের করা। আমি স্যার হচ্ছে সবচেয়ে বিগেস্ট আনসারি স্যার স্টুডেন্ট, ওনার ভার্সিটিতে পড়ি আর কি। হ্যাঁ, আমার বন্ধু স্যার আপনার কথা অনেক বলে, আর আমি আশা করবো ব্যক্তিগত ভাবে স্যার আপনি আরো ভালো ভালো কাজ আমাদের উপহার দেন, যেখান থেকে আমরা কিছুটা হলেও শিখতে পারি।
হ্যাঁ, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালাচ্ছি। সেই জন্যই বললাম যে এককের জন্য যখন স্থাপত্য করা হয়, ওটাতে যারা স্থাপত্যের সঙ্গে জড়িত বা জনগোষ্ঠী তাদের তেমন উন্নয়ন হয় না। কিন্তু আমি যদি একটা জনগোষ্ঠী মানে আমি পাবলিক বিল্ডিং যদি বলি, সেই বিল্ডিংগুলোতে করলে আজকে বসুন্ধরা করার পরে এই এই ধরনের শপিং মল এটা থেকে উত্তরণ আরও ঘটবে, এটা থেকে নিচে আর কেউ নামবে না। বা এই ধরনের বড় বড় কাজগুলো করলে আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আমি যেহেতু শিক্ষকতা করতাম, ওটার একটা দায়বদ্ধতা ছিল, আমি ছেড়ে দিয়েছি 1998 সালে বইয়ের থেকে উত্থাপনা ছেড়ে দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি সরাসরি ক্লাসরুমে না পারি, আমি কেন জনগণের কাছে পুরো স্থাপত্য কর্মের মাধ্যমে আমার যা নলেজ আছে সেটা শেয়ার করতে পারি। সেইভাবে করে যাচ্ছি, চেষ্টা চালাচ্ছি। আড্ডা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে, আবারও ফিরবো আড্ডায়, কিন্তু তার আগে নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন।